बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम टांगुनिया आदर्श बहुमुखी पायलट उच्च विद्यालय कर्तृक आयोजित आजकेर ऑनलाइन क्लासे सबाइके शुभेच्छा ओ स्वागतम। आज आमी मोहम्मद आब्दुल्ला सहकारी शिक्षक टांगुनिया आदर्श बहुमुखी पायलट उच्च विद्यालय। आज के तुम्हारे जनरल मेकानिक्स टू अर्थात ट्रेड टू प्रथम पत्र नवम श्रेणी एक चैप्टर के मनोनयन करा हुई है। से चैप्टर नाम हे डिवाइडर। डिवाइडर निर्वाचन क्यों करा हुई है? जेहेतु एर पूर्वेर क्लास कैलिफार सम्पर्के आलोचना हुई है। कैलिफारे साथे डिवाइडर एक सम्पर्क काछाकाछी एक सम्पर्क आसले डिवाइडर की डिवाइडर हच्छे खूब परिचित एक यंत्र যেটা আমরা জ্যামিতিক বাক্সের মধ্যে আমরা জ্যামিতি অঙ্কন করার সময় আমরা ব্যবহার করে থাকি। এখানে মূলত ওই জ্যামিতিক বক্সের মধ্যে ডিভাইডার থাকে দুইটা, একটা হচ্ছে পেন্সিল কম্পাস আর একটা হচ্ছে কাটা কম্পাস। আর এখানে এখানে ডিভাইডারটা হচ্ছে এখানে থাকে, এখানে তিন ধরনের থাকে, একটা স্প্রিং জয়েন্ট ডিভাইডার, একটা হচ্ছে ফার্ম জয়েন্ট ডিভাইডার, একটা হচ্ছে এক্সটেনশন ডিভাইডার। তিন ধরনের ডিভাইডার থাকে। এখন আমরা ডিভাইডার কি এটা আমাদের প্রথমে জানতে হবে। ডিভাইডারটা কি আর প্রথমে আমাদের চিন্তা হবে মানে পরিচিতি। ডিভাইডার হচ্ছে এক ধরনের প্রকৃতিতে ডিভাইডার হচ্ছে এক ধরনের ক্যালিফার। ডিভাইডার কি প্রকৃতিতে ডিভাইডার হচ্ছে এক ধরনের ক্যালিফার। আবেদনী করতে একটি বিভাজক বলা হয়। ডিভাইডার দুই বা বিশিষ্ট একটি পরকমাপ লেআউট বা মাটি টোন এর পাগটি ক্রমস্বরূপ মুখ সূচালু। ডিভাইডার অ্যাক্সিয়ালি ডিভাইডার হচ্ছে এক ধরনের ক্যালিপার। আবেদনিকত্ব বা ডিকশনারিগত বা শাব্দিকত্ব, শাব্দিকত্ব একে বিভাজক বলা হয়। বিভাজক মানে এটাকে বিভাজন করা, টুকরো টুকরো করে কাজ করা। ডিভাইডার দ্বিপাবিষ্ট একটি পরকমাপ, এটা চিন্দেরে ইন্ডিরিক মেজারিং লেআউট মার্কিং টুল। এর পদ্ধতি ক্রমশ গ্রেজুয়ালি ক্রমশ সরু চিকন এবং মুখ সূচালু। মুখ হচ্ছে সুইচের মতো। ডিভাইডারকে ট্রান্সফার টুল বলা হয় কেন? কোন পরিমাপ নিরীক্ষ করা এবং পরিমাপকে স্থানান্তরের কাজে এই ডিভাইডার ব্যবহার করা হয়, এই জন্য এটাকে ট্রান্সফার টুল বলা হয়। পরিমাপ নিরীক্ষা করা মানে পরিমাপকে যাচাই বাছাই করা, পরিমাপটা সঠিক আছে কিনা সেটাকে জাস্টিফাই করা এবং পরিমাপটাকে স্থানান্তর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করাকে এ করার জন্য ডিভাইডার ব্যবহার করা হয়, এই জন্য এটাকে বলে ট্রান্সফার টুল। ডিভাইডার কোন পদার্থে তৈরি বা কোন ধাতু তৈরি? ডিভাইডার হচ্ছে টুল স্টিল ধাতু তৈরি। আমরা ওয়ার্কশপে যে সমস্ত ডিভাইডার ব্যবহার করে থাকি সাধারণত নর্মালি জেনারেলি ভাবে সেটা হচ্ছে 60 মিলিমিটার থেকে 300 মিলিমিটার আমরা ডিভাইডার ব্যবহার করে থাকি। ডিভাইডার নিম্নরূপ বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। একটা হচ্ছে আমি এখানে একটা দিলাম ফার্স্ট পয়েন্ট, আর একটা হচ্ছে দিলাম এন্ড পয়েন্ট। হ্যাঁ, এখানে এখানে একটা আমি লেখা আঁকলাম, এখানে মধ্যবর্তী আমি মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করবো। তো মধ্যবর্তী দূরত্ব আমাকে নির্ণয় করতে হলে আমাকে এখানে কাটতে হবে এবং এদিকে এখান থেকে আবার এদিকে কাটতে হবে, বৃত্তচাপ দিতে হবে, আবার এদিকে একটা দিতে হবে, এদিকে একটা দিতে হবে, দুইটা চাপ দিয়ে আমার মাঝখানে সেন্টার এই এই মাঝখানে এইটা এই মধ্যবিন্দু মধ্যবিন্দুর দূরত্ব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। এটি ফার্স্ট পয়েন্ট এন্ড পয়েন্ট, এখানে তো অনেক বিন্দু আছে, এই রেখার উপর অনেক অসংখ্য বিন্দু আছে। ফার্স্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট এই দুইটা বলতে এদিকে একটা বৃত্ত চাপ দিলাম, এদিকে একটা বৃত্ত চাপ দিলাম, আবার এদিকে দিলাম, এদিকে মাঝখানে মধ্যবিন্দু মধ্যবিন্দু দূরত্ব নির্ণয় করা। কোন রেখার দৈর্ঘ্য নির্ণয় করা, আমি একটা রেখা আঁকলাম, এই রেখাটা হচ্ছে 5 সেন্টিমিটার। একটা রেখা আঁকলাম, এটা হচ্ছে 5 সেন্টিমিটার বা 50 মিলিমিটার।
তাহলে এই একাটে এটা দৈর্ঘ্য নির্ণয় করা মানে এটা এটা কতটুকু সেটা নির্ণয় করা স্টিল রুল থেকে সরাসরি মাপ স্থানান্তর করা স্টিল রুল থেকে একটা মান নিলাম সেটা হচ্ছে 4 ইঞ্চি হ্যাঁ বা 6 সেমিমিটার বা 7 সেমিমিটার এটাকে এই মাপটাকে বিভিন্ন জায়গায় কি করা ট্রান্সফার করা বৃত্ত বা বৃত্তচাপ আঁকা বৃত্ত বা বৃত্তচাপ বৃত্ত বা বৃত্তচাপ বৃত্ত হচ্ছে এখানে একটা কেন্দ্র কেন্দ্র থেকে সমুদ্র সমুদ্রবর্তী এরকম করে ভুল গোলাকার করে যেটা আঁকা হয় সেটা হচ্ছে বৃত্ত বৃত্ত বা বৃত্তচাপ তাহলে এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে মাঝখানে এটা হচ্ছে ব্যাস এটা ব্যাস তাহলে এখানে আমি যদি আমি যদি বৃত্তচাপ বৃত্তচাপ হচ্ছে বৃত্তের বৃত্তের চাপ বৃত্তের চাপ তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তটা এখান থেকে এতটুকু দিলাম এটা হচ্ছে বৃত্ত চাপ আমি যদি আরেকটু বড় করতে চাই তাহলে এতটুকু নিলে এতটুকু বড় তাহলে এটা এটা একটু আরো একটু বড় চাপ বৃত্তের একটু আরো বড় চাপ এটা হচ্ছে বৃত্ত চাপ বৃত্ত বা বৃত্ত চাপ আঁকা কোন রেখাকে সমানভাবে সমানভাবে বিভক্ত করা একটা রেখা আঁকবো একটা রেখা এটাকে আমি চার ভাগ করবো তাহলে চার ভাগ করলে আমাকে এই পাঁচ পয়েন্ট এন্ড পয়েন্ট পাঁচ পয়েন্ট থেকে এখানে একটা এরকম করে নিজে বাঁধতে হবে মধ্যবিন্দু নিলাম তাহলে এখন দ্বিভাগ পেয়ে গেল এই দ্বিভাগকে আবার এদিকে আমি এখান থেকে কেন্দ্র থেকে মাঝখানে এই রেখার কেন্দ্র থেকে এখানে একটা দিলাম বৃত্তচাপ এদিকে একটা দিলাম এদিকে একটা দিলাম এদিকে একটা দিলাম এখানে মাঝখানে নিয়ে গেলাম তাহলে এখানে এটা ছয় ভাগ দ্বিভাগ হয়ে গেল আবার এদিকে সেই সেভাবে দিতে হবে এখানে একটা হয়ে গেল তাহলে এখানে একটা রেখাকে সমান চার ভাগে বিভক্ত করা হলো অর্থাৎ কোন রেখাকে সমান ভাগে ভাগ করা কোন বৃত্তকে সমান সংখ্যক ভাবে বিভক্ত করা একটা বৃত্ত আঁকবো এবং ওই বৃত্তকে সমান ভাগে ভাগ করা এই একটা বৃত্ত এটাকে সমান আমি চার ভাগ করবো তাহলে এটা সমান চার ভাগে বিভক্ত হয়ে গেল চার টুকরা হয়ে গেল কোন কার্যবস্তুর প্লেট বা শীট দাগ বরাবর প্রয়োজনীয় দূরত্বে সমান্তরাল দাগ কাটা কোন কার্যবস্তু যে কোনো কার্যবস্তু প্লেট সেটা প্লেটও হতে পারে শীটও হতে পারে সেটা ধার বরাবর প্রয়োজনীয় দূরত্বে সমান্তরাল দাগ কাটা তাহলে এখানে এটা একটা লাগা দিলাম আবার এই সেই দূরত্বে এখানে আরেকটা দেখা দিলাম এই এখানে দূরত্ব আবার এদিকে দূরত্ব সমান অর্থাৎ এখানে যে দূরত্ব হবে মাঝখানে সেই দূরত্ব হবে এখানেও সেই দূরত্ব হবে জিনিসটা যদি আয়তাকার হয় অথবা বর্গাকার হয় তাহলে এটা যদি আয়তাকার এটা এটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আয়তন আয়তন যে আয়তের মধ্যে আমি আয়তন এবং একটা শীট এবং একটা আয়তশীল আয়তশীলের আমি আই ডিসিডের আমি এই প্রয়োজনীয় দূরত্বে সমান্তরাল দাগ কাটা তাহলে আমি এখান থেকে 5 সেমিটার 5 সেমিটার বাদে এখানে আমি কাটবো এদিকে 5 সেমিটার বাদে আমি কাটবো তাহলে এখানে এখানে থাকবে মনে করো 20 সেমিটার এদিকেও 20 সেমিটার এদিকেও 20 সেমিটার অর্থাৎ সমান্তরাল দূরত্ব সমান্তরাল বরাবর প্রয়োজনীয় দূরত্বে সমান্তরাল দাগ সেজন্য ডিভাইডার ও ক্যালিবারের মধ্যে পার্থক্য পার্থক্য ডিভাইডার হচ্ছে ডিভাইডারের ল্যাগ দুটি সুচালু থাকে ডিভাইডারের মধ্যে ল্যাগ দুটি কি থাকবে সুচের মতো থাকবে ল্যাগ মানে পা পা দুটি কি থাকবে দিকে পা থাকবে সেই পা দুটি কি থাকবে সুচের মতো থাকবে আর ক্যালিপারের মধ্যে ল্যাগ দুটি সুচালু থাকবে না এবং বাইরের দিকে এবং ভিতরের দিকে বাঁকা থাকবে যদি আউটসাইড ক্যালিপার হয় তাহলে ভিতরের দিকে বাঁকা থাকবে আর যদি ইনসাইড ক্যালিপার হয় বাইরের দিকে বাঁকা থাকবে
যে এক স্থান থেকে অন্য স্থানে ডিভাইডারকে কি করা যায়, ডিভাইডারের মাপকে ট্রান্সফার করা যায়, কিন্তু ক্যালিপারের অন্য স্থানে ক্যালিপারের মাপকে অন্য স্থানে ট্রান্সফার করা যায় না। ব্যবহারের শেষে ডিভাইডারকে শুকনা কাপড় দিয়ে মরিচের রুদি তেল বা তেল দিয়ে শুকনা ধুলোবালি মুক্ত স্থানে সংরক্ষণ করতে, ব্যবহার শেষ হলে কাপড় দিয়ে মুছে এবং মরিচের রুদি যাতে জং না ধরে, যাতে ময়লা না আসে, হ্যাঁ যাতে পলুশন না হয়, সেজন্য তেল বা তেল দিয়ে শুকনা এবং ধুলোবালি মুক্ত যেখানে ধুলোবালি থাকবে না সেই সমস্ত জায়গায় সংরক্ষণ করতে হবে। পরিশেষে আরেকটু লাস্ট ফিনিশিং, সেটা হচ্ছে একটা আমি এখানে ডিভাইডার আনছি, এটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ডিভাইডার। আজকের ক্লাস এতটুকু, সবাইকে ধন্যবাদ।